নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সর্বনাশী অঙ্গারক যোগের নির্মাণ 2024 সালে। এই তিন রাশিকে খুব সাবধান থাকতে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। দেখুন, আমি বলেছিলাম না যে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন, আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় এই সমস্ত কিছুর আপডেট আপনাদের যাতে দিতে পারি। সেই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই সর্বনাশী অঙ্গারক যোগের ফলে এই তিন রাশিকে কিন্তু সাবধান থাকতে হবে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে। এরকম সময়ে গ্রহের জ্যোতি অনেক ধরনের শুভ অশুভ যোগ নির্মাণ করে। 2024 সাল খুব শীঘ্রই শুরু হতে চলেছে। গ্রহের পরিস্থিতি অনুসারে নতুন বছর বিশেষ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে রাহুর পরিস্থিতি নিয়ে যদি কথা বলি তাহলে সে মীন রাশিতে গোচর করবে। এরকম অবস্থায় তার অনেক গ্রহের সঙ্গে জ্যোতি তৈরি হবে। সেই রকম রাহুর জ্যোতি গ্রহের সেনাপতি মঙ্গলের সঙ্গে হচ্ছে, যার ফলে অঙ্গারক নামক অশুভ যোগ তৈরি হচ্ছে। আর এই অঙ্গারক যোগের ফলে বেশ কিছু রাশির জীবনে খারাপ প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুসারে 2024 সালে রাহু মীন রাশিতে থাকবে, আর সেই বছরেই 23 এপ্রিল ভূমিপুত্র মঙ্গল একই রাশিতে প্রবেশ করবে, যার ফলে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। এই যোগ 31 মে 2024 পর্যন্ত থাকবে। তাই এই তিন রাশিকে খুব সাবধানে থাকতে হবে। মেষ রাশি, এই রাশিতে মঙ্গল ও রাহুর জ্যোতি দ্বাদশভাবে রয়েছে। এরকম পরিস্থিতিতে অঙ্গারক যোগ এই রাশি জাতকদের জন্য বেশি লাভদায়ক প্রমাণিত হবে না। অযথা খরচ নিয়ে চিন্তিত থাকবেন, সেই জন্য সতর্ক থাকুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসবে। এরকম অবস্থায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন, কোনো কাজে হঠাৎ করে আটকে যেতে পারে, এই জন্য একটু অশান্তি দেখা দিতে পারে। তারপরে সিংহ রাশির কথা বলবো। এই রাশিতে অঙ্গারক যোগ অষ্টমভাবে তৈরি হচ্ছে। এরকম অবস্থায় আপনি মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। চাকুরিজীবীদের চাপ বাড়বে, প্রত্যেক কাজে কোনো না কোনো বাধা আসতে পারে, শত্রু আপনার ওপর চড়াও হতে পারে। আইনি ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন, নয়তো আপনার সময় বরবাদ হওয়ার পাশাপাশি আপনি ব্যক্তিত্ব খারাপ প্রভাব পড়বে। অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। টাকার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত, যার ফলে বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয়। সর্বশেষ যে রাশিটির কথা বলবো, কুম্ভ রাশি। এই রাশিতে অঙ্গারক যোগ দ্বিতীয় ঘরে রয়েছে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের অর্থ উপার্জনের জন্য বেশি পরিশ্রম করতে হবে। সব কাজ সাবধানের সঙ্গে করুন, পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, তাই একটু ভেবেচিন্তে কথা বলুন। গাড়ি বা বাইক চালানোর সময় সাবধানতা বজায় রাখুন, কারণ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সর্বরাশি অঙ্গারক যোগের ফলে এই তিন রাশিকে খুব সাবধানে থাকতে হবে 2024 সালে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে
অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।